হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনার ইনস্টাগ্রামের নাম তারপর আপনার ইনস্টাগ্রামের ইউজার নাম চেঞ্জ করবেন তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে গিয়ে আপনাদেরকে দেখাই কীভাবে আপনার আপনার নাম সাথে আপনার ইউজার নামটাকে চেঞ্জ করবেন তো এখান থেকে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাপটাকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আপনারা কী করবেন এখানে দেখেন নিচে আপনার ডান দিকে দেখেন আপনার প্রোফাইল পিকচার দেওয়া আছে আপনারা কী করবেন আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে এখানে আপনার যত ভিডিও ফটো আপলোড করা আছে সবগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন তারপর আপনারা কি করবেন এখানে দেখেন অপশন দেওয়া আছে এডিট প্রোফাইল তো আপনারা কি করবেন এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে আসার পর আপনারা কী করবেন এখানে দেখেন উপরে লেখা আছে নাম তারপরে নিচে লেখা আছে ইউজার নাম তো আপনারা কী করবেন এখান থেকে আপনার নাম তারপর আপনার ইউজার নাম দুটাই আপনারা চেঞ্জ করতে পারেন তো এখানে আপনাদেরকে প্রথমে আমি আমার নামটাকে চেঞ্জ করে আপনাদেরকে দেখাই দিতেছি তো নাম চেঞ্জ করার জন্য আমি এইখানে নামের অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি প্রথমে দেওয়ার যে বর্তমান যে নামটা সেই নামটা আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর এখান থেকে আমি নতুন করে নাম লিখে নিতে উপরে আপনারা আপনার নামটাকে লিখে নেবেন লিখে নেওয়ার পরে এখানে উপরে দেখেন রাইট স্টিনে দেওয়া আপনারা রাইট স্টিনুতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার নামটা চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো ইউজার নাম কীভাবে আপনারা চেঞ্জ করবেন ইউজার নাম চেঞ্জ করার জন্য ইউজার নামের অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা আপনার ইউজার নামটাকে এরকম করে ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পর আপনারা এখানে আপনার ইউজার নামটাকে লিখে নেবেন তো আমি এখানে লিখে নিতেছি তো এরকম করে আপনারা লিখে নেবেন তারপর আপনারা একটা কথা খেয়াল রাখবেন এখানে কিন্তু আপনারা নামের মতো নাম যেভাবে আপনারা লিখলেন আপনারা যেরকম ইচ্ছা ওরকমই আপনার আপনার নাম থাকে লিখতে পারেন কিন্তু এখানে আপনার ইউজার নামটা আপনার মন মতলবই আপনি দিতে পারেন না এখানে আপনি যেটা লিখবেন ওইটা আপনার ইনস্টাগ্রাম থেকে সার্চ করবে সার্চ করার পর ওইটা এভেলেবেল থাকলে তাহলে আপনাকে এখানে দেবে আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনাকে কী করবে এখানে আপনার ওটা দেখাবে যে এখানে আপনার অ্যাভেলেবেল নেই তো আপনারা কী করবেন এটা আপনারা খেয়াল রাখবেন তো আমি এখানে জয় লিখলাম দেখেন এখানে নিচে লেখা আসছিল যে এটা অ্যাভেলেবেল নেই তো এখানে আমাকে আরও দুই একটা আখর অ্যাড করে দিতে হবে তো এরকম করে আমি অ্যাড করে দিলাম তো এই অ্যাড করে দেওয়ার পরে এইটাও দেখেন এখানে নেই তো আরও দুটা আমি সংখ্যা অ্যাড করে দিলাম যে কোনো লেটার অথবা সংখ্যা আপনারা অ্যাড করে দেবেন দেখেন এটাও নেই তো এরকম করে আমি অ্যাড করে দিতেই থাকবো তো দেখি এখানে অ্যাভেলেবেল হয় কি না তো এরকম করে দিতেছি তো দেখেন এখানে কিন্তু আমার এটাও অ্যাভেলেবেল হয়ে গেছে তো অ্যাভেলেবেল হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন এখানে উপরে দেখেন রাইট সিনও দেওয়া আছে আপনারা রাইট স্ট্রিমতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার ইউজার নামটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাওয়ার পরে এখানে আপনার ইউজার নামের ডান দিকে দেখতে পারবেন এখানে দেখেন গ্রিন কালারে একটা রাইট স্ট্রিম দেওয়া আছে তার মানে আপনার ইউজার নামটা অ্যাভেলেবেল হয়ে গেছে তো এরকম করে আপনারা আপনার নাম তারপরে আপনার ইউজার নামটা চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন উপরে দেখেন আবারও রাইট সিনও দেওয়া আছে আবারও রাইট সিনুতে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে লোডিং হতেছে হয়ে যাওয়ার পর এখন দেখেন আবার এখানে কিন্তু আপনার আমার নামটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপর আপনারা আর একটা কথা খেয়াল রাখবেন এখানে কিন্তু আপনারা চাইলে যখন তখনই কিন্তু আপনার নাম তারপর আপনার ইউজার নাম চেঞ্জ করতে পারেন না এখানে আপনি যদি আজকে আপনার ইউজার নাম অথবা আপনার নামটাকে চেঞ্জ করে থাকেন তাহলে কিন্তু আজকে থেকে নিয়ে চোদ্দ দিন অথবা ফোরটিন ডেজ দুই সপ্তাহ পরে কিন্তু আপনার আপনার নাম অথবা আপনার ইউজার নামটাকে চেঞ্জ করতে পারেন এটা কিন্তু ইনস্টাগ্রামে দেওয়া রুল তো এরকম করে কিন্তু আপনারা আপনার ইনস্টাগ্রামের নাম সাথে আপনার ইউজার নামটাকে চেঞ্জ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ